হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা দেখছো অল নিউ টিপস চ্যানেল, আর আমি তোমার সঙ্গে রয়েছি রাজেশ। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কি করে তোমাদের কাইন মাস্টার থেকে এক্সপোর্ট খুব সহজে তাড়াতাড়ি করতে পারবে এবং সেটিকে খুবই কম এমবির মধ্যে করতে পারবে। তোমরা জানো যে কাইন মাস্টার থেকে যারা এডিটিং করি আমরা এবং যারা এক্সপোর্ট করি ভিডিওকে, এবং দেখেছো তোমরা যে যারা ইউটিউবার আছো নতুন এবং অনেক বড় ভিডিও এক্সপোর্ট করো কাইন মাস্টার থেকে, তাদের কাছে অনেকটা সময় লেগে যায় এই এক্সপোর্টিং করা করতে। তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা সলিউশন হবে যে কাইন মাস্টার থেকে তুমি যে এক্সপোর্ট করো সেটা খুবই কম সময়ের মধ্যে তুমি এক্সপোর্ট করতে পারো ভিডিওটাকে, এবং সেটিকে অনেক কম এমের মধ্যে চাইলে করতে পারবে। তো চলো দেখাবো আমি তোমাদেরকে সেই ভিডিওটির বিষয়ে নিয়ে আজকে। তো আমরা প্রথমে এখন কাইন মাস্টার অ্যাপ্লিকেশন চলে যাবো। তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশন থেকে তোমাদেরকে গিয়ে দেখাতে পারবো ব্যাপারটা। তো এখন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছ এখান থেকে আমরা প্লাস এখান থেকে একটা ভিডিও নিয়ে নেবে তোমরা, এবং তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আমরা যে একটা ভিডিও রাখা রয়েছে সেখান থেকে ভিডিওটা নিয়ে নিচ্ছি। সো দেখবে তোমাদের একটা বলে রাখি, যেটা হচ্ছে ভিডিওর মধ্যে আমরা যদি বেশি কিছু অ্যাড না করি তাহলে কিন্তু আমাদের কিন্তু বেশি এমবির হবে না ভিডিওটা, বা এর রেজুলেশনটা আর বাড়বে না। কারণ আমি যদি ভিডিওর মধ্যে স্টিকার বা যে কোনো কিছুকে অ্যাড করি থাকি, মানে ছবি ভিডিও আরও যদি অ্যাড করি ভিডিওর মধ্যে, মানে এই ভিডিও একটা ভিডিওর মধ্যে যদি আরও অনেক ভিডিও বা ছবি অ্যাড করি তাহলে সেই ভিডিওর কিন্তু এমবিটা এমনিই বাড়বে। তো তোমরা চাও যে কম এমবির মধ্যে করতে তাহলে কিন্তু এটাকে তোমরা কম করবে। এবং সেকেন্ড যেটা অপশান হচ্ছে তোমরা শেয়ার, এখানে শেয়ার অপশান দিয়ে দেখতে পাবে, এখানে কিন্তু শেয়ার করার সেভ করার অনেকগুলো অপশান থাকে, তাহলে 1080, 720, 540 অনেক কিছু অপশান থাকে, এবং এদিকে ফিডও কিন্তু সেরকমভাবে থাকে। তো আমি তোমাদেরকে বলবো ইউটিউব ভিডিও যারা সেভ করে থাকো তাদের জন্য সব থেকে ভালো বেস্ট হবে 720, এবং এদিকে ফ্রেম রেট হবে 60। তো তোমরা ফ্রেম রেট 60 থেকে কী করে অ্যানাল করবে সেটাকে আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আমি লাস্টে দেখিয়ে দেবো তোমাদেরকে লাস্টের দিকে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকজনই বলো যে ভিডিওটা আমরা কী করে 4K সেভ করতে পারবো, তো আমি সেটাকে বলে রাখি। তো ভিডিও তোমরা 4K করে সেভ করতে পারবে সেটা বলে রাখি। তো তোমরা জানো যে যাদের ফোনে যেমন ফিচার্স রয়েছে, যারা ফোনে যেমন ফিচার্স রয়েছে সেরকম ফোনে তোমাদের কিন্তু 4K সেভ করতে পারবে, তাছাড়া করতে পারবে না তোমরা। তো আমার ফোনে এখন 4K নেই, তো আমার ফোনে এটা 1080 করতে পারবে আমরা, তাছাড়া কিন্তু করতে পারবো না। সো তোমাদের ফোনে যদি 4K থাকে তাহলে দেখাবে থেকে বেশি দেখাবে, আরও 1080-র উপর দেখাবে, 1555 এরকম কিছু দেখায়। তো সেটা তোমাদের 4K হবে, তো তোমার সেখান থেকে তোমরা এখানে সেভ করে নিতে পারবে। সো যেটা বলবো যে তোমাদের ইউটিউব ভিডিও সেভ করার জন্য তোমরা কিন্তু 720 রেখে তোমরা এখান থেকে ফ্রেম রেটটাকে 60 করতে পারবে। 60 ফ্রেম রেট কীভাবে তোমরা করতে পারবে সেটা বলে দিই আমি তোমাদেরকে। তো তোমরা এখান থেকে ব্যাক চলে যাবে, এবং ব্যাক থেকে যাওয়ার পর দেখতে পাবে এখানে সেটিংস একটা অপশন থাকবে, সেটিংস যাবে এবং সেখান থেকে যাওয়ার পর লাস্টে যাবে, এবং লাস্টে যাওয়ার পর দেখতে পাবে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্ট সেটিংস একটা অপশন রয়েছে, এবং সেখান থেকে কন্টিনিউ যাবে, এবং সেখান থেকে যাওয়ার পর দেখতে হবে 3 নম্বর রয়েছে অ্যালাও এক্সপোর্ট ফ্রেম রেট, তো এখান থেকে এটা ক্লিক করে দেবে, বা সেটা এনেবল করে দিলেই হয়ে যাবে, তোমার 60 ফ্রেম রেটটা অন হয়ে যাবে। তো এটাকে তোমরা এখান থেকে ক্লিক করবে, এবং নিচে থেকে বাইট রেট বলে একটা অপশন থাকবে, তোমরা 1080 যদি সেভ করে থাকো তাহলে এই বাইট রেটটাকে 10.00 করে দেবে, কারণ 10.00 করলে বাইট রেটটা ভালো হবে 60 সঙ্গে 60 ফ্রেম রেট, এবং 1080 সব থেকে বেস্ট কোয়ালিটি হয়। সো এখান থেকে তোমাদের ভালো হবে সব থেকে সেভ করলে, এবং খুব তাড়াতাড়ির মধ্যেও হবে সেভটা। আর 720 করলে তোমরা এটাকে ফ্রেম বাইট রেটটা তোমরা চেঞ্জ করে বাইটটাকে 5 করে দেবে, 0050 করে দেবে বাইট রেটটাকে, সব থেকে ভালো হবে, তোমাদের এমবিটাও কিন্তু অনেকটা কম খাবে, এটা করলে কিন্তু তোমাদের জন্য অনেকটা ভালো হবে। তো ইউটিউবের জন্য কিন্তু 720টা অনেক ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু হবে। তো আজকের মতো এইটুকুনি ভিডিও ছিল, ইনফরমেশন ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করো। সবাই থাকবে দেখতে হবে অল নিউ টিপস চ্যানেল।